এই ভিডিওটা যারা তিনজন মানুষকে মেনশন করবেন আর ধুমেই শেয়ার করবেন, তাদের থেকে তিনজন মানুষকে আমরা সিলেক্ট করব। আর তিনজন মানুষ যারা হচ্ছে উইনার হবেন বা বেশি বেশি শেয়ার করতে পারবেন, তাদের থেকে প্রথম তিনজন পাবেন আমাদের থেকে স্পেশাল গাছ উপহার। সাইজটা প্রায় 3 ফুট 3.5 ফুট থেকে 4 ফুট পর্যন্ত হয়। খুবই সুন্দর, খুবই সুন্দর। সবচেয়ে প্রিয় একটা গাছের দেখা মিলল, সেটা হচ্ছে কাঠগোলাপ। আবার কাঁঠাল দেখতেছি, সুন্দর। ইলাশপুর বাজার, ইলাশপুর বাজার, এটা মসজিদ, ইলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ। কেন ধরা আচ্ছা, আপনারা সবাই ভাবতেছেন যে আমি কোথায় চলে যাচ্ছি। আপনাদের সাথে ফিলিংসটা শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা অন করছি। আর গ্রামের যে রাস্তাগুলো দেখতেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা এখন বর্তমানে আছি ইলাশপুরে, ইলাশপুর বাজারে। আর এখানে আসার মূলত কয়েকটা রিজন আছে, তার থেকে অন্যতম রিজন হচ্ছে একটা নার্সারিতে যাচ্ছি, যেটা হচ্ছে এসএস নার্সারি। আমার একটা খুব ছোট আদরের ভাই সেখানে ইনভাইট করছে, বলতে পারেন আমি জোর করে ইনভিটেশনটা নিছি, মানে দাওয়াতটা নিছি। এই আমি চলে আসছি, এটা হচ্ছে বাজার, বাজারটা দেখতেছেন। আর বাজারের ঠিক পাশ ঘেঁষে এটা হচ্ছে, জাস্ট এখানে যাবে, এখানে হচ্ছে এসএস নার্সারি লেখা আছে। অলরেডি আমার পাশে আমার ছোট্ট ভাই চলে আসছে, যা দাওয়াত আমি জোর করে নিছি, সে আমাকে দাওয়াত দেয় নাই। এই আমি আরো আগে থেকে, আরে বলছো কেন, আমি বলার পরে না। সো এটা হচ্ছে ওর বাগানের অফিস মনে হয়, এটা না, এটা অফিস। আমরা এখানে ট্যুর দিব একটু পরে। আর এখন আমরা এখন পিছে থেকে ঘুরে আসবো। আর ওর বাগানটা সবাই বলে খুব সুন্দর, ও নিজে নিজে সুনাম করে বেশি। তো আজকে দেখবো যে আসলে ওর বাগানটা কত সুন্দর বা কি রকম। তো আমরা হাঁটতে হাঁটতে একদম নার্সারি যে হচ্ছে এটার গ্রিন হাউস ওইটাতে চলে আসছি আমরা এখন। এখানে হ্যাঁ, এখানে পলিশেড বলে বা গ্রিন হাউস বলে, আমরা এখন ভিতরে ঢুকতেছি। আর ভিতরে ঢুকার ফলে অনেক বড় একটা জায়গা দেখতেছি, যেখানে হচ্ছে চারা গাছের যে ব্যাপারগুলা সেগুলা এখানে উৎপাদন বা এটা কি বলে উৎপাদন হয়। যেমন এখানে কাঁচামরিচ দেখতেছি, কাঁচামরিচ ছোট ছোট। এখানে শেফ কয় ধরনের গাছ আছে? ওইটা আনুমানিক 300 প্রজাতির গাছ আছে। 300 প্রজাতির গাছ আছে, প্লাস হবে। আচ্ছা, এখানে আবার আঙ্গুর গাছ দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে মানে আঙ্গুর গাছ না? এটা আঙ্গুর কলা গাছ। এটা রংপুরে হচ্ছে স্থানীয় জাতের কলা, এটা খুব বিখ্যাত কলা কিন্তু। আচ্ছা, এটা সাইজটা প্রায় 3 ফুট 3.5 ফুট থেকে 4 ফুট পর্যন্ত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো থেকে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এই কলাটার মানে এই কাদিটা হচ্ছে যে বেশি বড় হয় নাই। আচ্ছা, এটা আরো বড় হয় এমনি, আরো বড় হয় এমনিতে। আমাদের এরিয়াটা এখানে কিন্তু অনেক বড়। এখন এখানে কাজ চলতেছে, সো কাজ চলার কারণে হচ্ছে যে অনেক কিছু গ্যাপ আছে। আর এটা কত কত একর বা হচ্ছে কতটুকুর মধ্যে গঠিত? 300 শতাংশের মধ্যে এই বাগান আছে। আচ্ছা, 300 শতাংশের ভিতরে এই জায়গাটা হচ্ছে বা এই নার্সারিটা গঠিত। এর মধ্যে হচ্ছে ভবিষ্যতে 100 ভ্যারাইটির হচ্ছে যে কাঠগোলাপ থাকবে একসাথে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুক্রবার দিন আইলাম, গুন্তনুড়ি হাতে আর হাতে হাতে আড়ালো আর। আচ্ছা, এটা হচ্ছে ওদের ভার্মি কম্পোস্টের প্রজেক্ট। এখান থেকে ভার্মি কম্পোস্টের প্রজেক্ট, ভার্মিটা হচ্ছে এখান থেকে মানে সার আর কি, যেটা বলা হয় জৈব সার, জৈব সার যেটা বলে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে জৈব সারের এরিয়া। এখানে হচ্ছে মূলত তাদের জৈব সারের উৎপাদন হয়। কেঁচো খাওয়ার পর যে জৈবটা বের হয় ওটাকে হচ্ছে যে মানে কেঁচো খাওয়ার পরে, মানে আসলে এই কেঁচো খাওয়ার পরে জৈব সার বের হয়, এটার এটার মানে লজিকটা কি? হ্যাঁ, এটার একটা বিষয় আছে। হ্যাঁ বল না। এই কেঁচোগুলো হচ্ছে যে থাইল্যান্ডের কেঁচো। হ্যাঁ, এই কেঁচোগুলো যখন গোবরগুলা খায় তখন হচ্ছে যে খাওয়ার পরে যে অংশটুকু বের করে ওইটা হচ্ছে যে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বের হয়। যখন আপনার হচ্ছে মানে কেঁচোটা পায়খানা করে বের হয়। হ্যাঁ হ্যাঁ, পায়খানা করে সমস্যা নাই। এটাই জৈব। তো এটা হচ্ছে, এটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে এটা যখন আপনি এই কেঁচো খাবে তখন হচ্ছে যে ঘাসের বীজ, তারপর হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে বীজগুলো থাকে ওই বীজগুলো হচ্ছে যে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যেটা বের হবে তখন হচ্ছে যে আপনার ঘাস হওয়ার পসিবিলিটি কমে যায়। যখন গাছ লাগাবেন এই জৈব সার দিয়ে তখন হচ্ছে যে ঘাস হওয়ার পসিবিলিটি কমে যায়। আর হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে শক্তিটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে সব ফল গাছ। ওকে, এই এই সাইডটা ভালো লাগতেছে। আমরা এখন আম গাছের, হ্যাঁ আম গাছের ব্যাপারটা দেখতেছি এখানে বেশি। আম গাছ, আচ্ছা মালটা গাছ, লিচু গাছ। এটা হচ্ছে মালটা গাছ, লিচু গাছ। এটা হচ্ছে মালটা, আচ্ছা ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি মালটা। ওকে, এটা হচ্ছে থাই জাম্বুরা, থাই জাম্বুরা। ওকে ওকে ওকে। এটা হচ্ছে আবার এই
হিমসাগর, হিমসাগর যেটা কয়েকদিন পরে আমি খাবো। হ্যাঁ, কাটিমন আছে, ওকে, ইউজাই আছে, হাঁড়িভাঙা আছে, আমের মধ্যে প্রায় 36টা জাত আছে, দেশি বিদেশি মিলিয়ে আর কি। বিদেশি মিলে বিদেশি হচ্ছে যে আপনার 16টা জাত আছে। একটা ভালো সাইজের আমের চারা নিলে 100 থেকে 150 টাকা। আচ্ছা, মাঝারি সাইজের নিলে 70-80 টাকা এরকম। আচ্ছা, আবার আমাদের হচ্ছে যে খুচরা আর হচ্ছে পাইকারির মধ্যে খুব একটা তফাৎ থাকে না। আবার কাঁঠাল দেখতেছি, সুন্দর বাড়িপোর আছে, তারপর হচ্ছে রূপালি আছে, ইউজাই আছে, ব্যানানা আছে, হাঁড়িভাঙা আছে, আরো বেশ কিছু যা এখানে আছে। যখন আপনি বর্ষাকালে গাছ কিনবেন তখন এই যে মাটিতে গাড়ানো অবস্থায় যে গাছগুলো থাকবে ওইগুলো হচ্ছে আপনি নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু যখন আপনি গরম বা শীতকালে কিনবেন নার্সারি থেকে তখন একটু উপর অংশে যে গাছগুলো থাকে, মানে উপর রাখা অবস্থায় যে গাছগুলো থাকে ওইগুলো কিনবেন, তাইলে হচ্ছে যে আপনার গাছের পাতা পোতা ঝরার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, আফ্রিকান ফল, আফ্রিকান ফল কারণে গাছটা ফুলগুলো ঝরে গেছে। আচ্ছা, এখানে 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 আপনারা দেখতেছেন অনেকগুলা গাছ। এখানে আসে কি কি গাছ আছে মূলত? এখানে চিয়াংমাই চাকাপাত আমের মধ্যে আর কি। আচ্ছা, চিয়াংমাই চাকাপাত থেকে শুরু করে অনেকগুলা চিয়াংমাই চাকাপাত এগুলা, হ্যাঁ বলে শেষ করে পাওয়া যাবে না। এখানে দেখতেছেন আম, এই যে আম, ব্যানানা ম্যাঙ্গো, ওকে, এই পাশেও আছে, দেখাই যাচ্ছে। এটা কি? এটা জাম্বুরে। এটা জাম্বুরে দেখতে পুরো মালটার মতো লাগতেছে, মালটা দেখবো। আচ্ছা, এটা হচ্ছে মালটা, ওকে ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আরেকটা গাছ, এটা হচ্ছে BM7, BN, ওকে ওকে ওকে। এখানে আবার কাঁঠাল দেখতেছি, সুন্দর। মানে গ্রীষ্মকাল কষ্ট কিন্তু হচ্ছে যে খাবারের জন্য আরামদায়ক, এই আর কি অবস্থা। আমি সকাল 7টা নাগাদ এখানে আসছি, বাট ঘামের অবস্থা দেখে মনে হবে যে দুপুর 12টা। হ্যাঁ, আমরা ঘামাই যাচ্ছি গা অলরেডি অনেক। হ্যাঁ, এটাও তাদের একটা সাইট। আচ্ছা, কমলা, চায়না কমলা, এই যে ধরতেছি। আচ্ছা, ফল গুড, ফল ধরতেছি। কোনটা? জলপাই কখনো মিষ্টি শুনছেন? জলপাই, মিষ্টি জলপাই? হ্যাঁ, মিষ্টি জলপাই ফুলেছে। ফাইন, ফুলগুলো সুন্দর, এটা ফলনটা একটু কম হয়। আচ্ছা আচ্ছা, পেয়ারা, কাজু বাদাম, কাজু বাদাম, ওয়াও, ফুলও আসছে তো, ফুল আসছে গাছে। এটা ফল হয় প্রতি বছর ফল? এটা কি 12 মাসই না নাকি? না, 12 মাসই না, সিজনাল, সিজনাল, বছরে একবার? হ্যাঁ, বছরে একবার। আচ্ছা, হচ্ছে আমি আখ লাগাইছি। আখ, ফাইন, নিজেরাও খাওয়া হয়, নার্সারিতে যারা আছে তারাও খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি লাগাস নাই মনে হয়? অল্প অল্প লাগাইছি আগে, পরীক্ষা, মানে এটা পরীক্ষা। হ্যাঁ, ফাইন ফাইন। এখানে আখ গাছ আছে, আখ গাছটাও দেখতে সুন্দর। কি খাইছস? আখ খাওয়া গেছে তো মনে হয় নাকি? খাওয়া হয়, ওকে, ফাইন। এখানে এখানে কাজ চলতেছে। বড় ভাই কি করেন? রাসায়নিক উপাদান নাই, কোন কীটনাশক স্প্রে করা হয় নাই, কোন রাসায়নিক সারও ব্যবহার করা হয়নি। সুন্দর সুন্দর। এটা কি জানি বলে? তরই, 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 আমরা তরই হিসেবে চিনি, তরই হিসেবে চিনি। ফাইন, ভালো লাগতেছে। মিষ্টি তেঁতুলের ফুল, তেঁতুলের ফুল কিন্তু সুন্দর, সুন্দর। হ্যাঁ, আসলে সুন্দর লাগতেছে। হ্যাঁ, ফোকাস আর দুরাই জানি না, তবে দুরাই এর বালাই লাগে সুন্দর। পিছনে হচ্ছে সাদা জাম আছে, এটা সাদা জাম, এটা সাদা জাম। আর সারা জীবন কালো জাম খাইলাম, এখন সাদা জাম আসলে দিও তো। এই যে, এই যে, এটা সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সাদা। এখানে আরো আসছে তো, এই তো ফল আসছে, ফল আসছে। এখানে এত এত গাছ, আপনি যতক্ষণ সময় নিয়ে আসতে হবে, যদি আপনাকে দেখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, পরখ করে দেখতে হয়, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। এখানে আবার অনেকগুলো ফুল গাছ আছে, এপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। একটু পরিচয় হবো আমার আঙ্কেলের সাথে, যে হচ্ছে যে আমার ছোট ভাই রাব্বা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো 12-13 বছর বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে 2009 বাইরে থেকে আসছি, 2010 আমার দোতলায় ছাদ করার পরে ছাদ বাগান করছিলাম। উদ্ভূত হয়ে লোক একজন আমার পোল্ট্রি ফার্মে কাজ করতো,
এরপরে হেরে দিয়ে আমার মাত্র 15% জায়গা ছিল বাজারের ওখানে আর আমার বাড়ির পিছনে। এখন বর্তমানে ওটা জৈব সার প্ল্যান করা হয়েছে। হ্যাঁ দেখে আসছি আমরা ওখানে তো তিনটা দিই, একটা লোক নিয়ে আমি ছাদ বাগান থেকে উদ্ভূত ওখানে লোক দিয়ে শুরু করেছি। হয়ে দেখে আস্তে আস্তে সারা দাঁড়া দিতে হবে, তো আমি আসলে বসে হয়ে দেখতাম ওখান থেকে শুরু, অর্থাৎ ছাদ বাগান থেকে আমার উদ্ভূত হয়ে এই নার্সারি জগতে। কত সালের কথা এটা? 2010। ভালো। আর এটা হচ্ছে মানে বিক্রয় কেন্দ্র না? এটা হচ্ছে দোকান, বীজ ভান্ডার এবং হচ্ছে কীটনাশক পাওয়া যায় এখানে। আর এগুলো হচ্ছে পেঁপের চারা, দেখতে সুন্দর লাগতেছে একদম পিচি পিচি। এই ট্রে এর মধ্যে মূলত এগুলা এগুলা কোকোপিট, কোকোপিটের মধ্যে জার্মিনেশন রেটটা ভালো হয় যার কারণে হচ্ছে কোকোপিটে প্রোডাকশন করা হয় আর কি। আচ্ছা। আর ওই পাশে ইনডোর প্লান্টস আছে। ওকে, এগুলো হচ্ছে সব ইনডোর। সুন্দর। অনন্তকাল চলবো নাকি? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা ফাইনালি তাদের ছাদের মধ্যে উঠে গেছি, যেখানে সবচেয়ে প্রিয় একটা গাছের দেখা মিললো, সেটা হচ্ছে কাঠগোলাপ। সৈকর্ণার একটা আছে, এই পাশে আছে, আর এখানে নিচে তো আছেই। তারপরে হচ্ছে আমরা এখন কোথায় যাবো, ওই পাশে আছে যেখান থেকে আমরা একটু আগে আসছি। এখানে পুরাটা একদম বড় করে দেখা যাচ্ছে, আমরা এতক্ষণ যেখানে যেখানে হাঁটলাম, যেখানে যেখানে চড়লাম, এসব কিছু এখান থেকে দেখা যায়। যে আমি এই যে টাইমে আসছি, সব গাছের মধ্যে ফুল এখন একদম সময় মতো, নিরাশ হওয়ার কোনো চান্স নাই। এটার মধ্যে হচ্ছে চারটা ভ্যারাইটি গ্রাফট করা হয়েছিল। আচ্ছা, কোনটা? এটার ভিতরে এখনো ফুল আসে নাই, তিনটা ভ্যারাইটি ফিক্সে আর মানে হচ্ছে যে কলব করা হয়েছে। হ্যাঁ, কলব করা। হ্যাঁ, খামু নাকি? হ্যাঁ, খাই দেখেন। হ্যাঁ, ঠিক আছে না? পারফেক্ট, পারফেক্ট। এগুলো এখন যা দেখতেছেন এগুলো সবকিছু হচ্ছে ইনডোর, এগুলো কি সেমি ইনডোর মানে বাইরে রাখতে পারবে ভিতরে রাখতে পারবে? না, সেমি ইনডোর হচ্ছে যে টোটালি হচ্ছে রোদও খাইতে পারবে না, আবার হচ্ছে যে একদম টোটালি ইনডোর না। তো এবারে এবারে মানুষ তো বিপদে পড়বে, যে আঙ্গুরের মতো। হ্যাঁ, আঙ্গুরের মতো মতো খাই এলাই। তো এটা হচ্ছে তাদের ছাদের দ্বিতীয় ভাগ, আমি এখন যেগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে যে মূলত। এটা কি চিনেন? এটা কি চিনেন? হ্যালো, কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। দা লুঙ্গিওয়ালা, তো এগুলো হচ্ছে মূলত আমাদের গাছের মানে ইনডোর প্ল্যান্টের দ্বিতীয় সাইড। আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম, ওদের ছাদের দ্বিতীয় অংশের মধ্যে সবকিছু এগুলা অবস্থিত। এখানে মূলত রোদ কম পড়ে, সেখানে হচ্ছে এগুলা রাখতে হয়, সেজন্য ওগুলা এখানে আসে। আর আমরা এখন নেক্সট স্টেপের দিকে যাব, বা হচ্ছে দেখাইতে কি পারবো সেটাই হচ্ছে মূলত কথা। তো আজকের ভিডিওটা মূলত এতটুকু। এই এসএস নার্সারিতে আপনারা আসবেন, এখানে সকল ধরনের গাছ পেয়ে যাবেন, এ টু জেড সব সব সার্ভিস এখান থেকে পাবেন, জৈব বা শুরু করে যে কোনো ধরনের কীটনাশক বীজ আপনারা সবকিছু এখানে পাবেন। আর আপনার যেটা দরকার সেটা এখানে ওর পেজ আছে, আমি মেনশন করে দিব, শিয়াব গার্ডেন ল্যান্ড। আর একটা বিষয়, বড় ভাই নাম বললে ইনশাআল্লাহ ভালো একটা ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। সো আপনারা আমার ভিডিও দেখে আসছেন বা নক করছেন, সীমান্ত চৌধুরীর নামে বলবেন, ইনশাল্লাহ সে যতটুকু পারে, যতটুকু তো সাধ্য আছে, ততটুকু ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ। যারা যারা হচ্ছে গাছপ্রেমী মানুষ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।